নমস্কার সকলকে, চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও। আপনারা অনেকেই দেখে থাকবেন যে বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করতে গেলে এরকম একটি পেজ চলে আসে এবং কোনো রকম কাজ আমরা করতে পারি না। এর কারণ হলো আপনারা ভুল সময়ে লগ ইনটা করছেন। দেখুন, এই পেজের মধ্যে নোটিশ দেওয়া রয়েছে, ইট ইজ ইনফর্ম দ্যাট স্কুল ওয়াইজ লগ ইন ফেসিলিটি ইন বিএসপি হ্যাজ টেম্পোরারিলি বিন অ্যাসাইন্ড অ্যাজ পার দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ টাইম স্লট স্পেসিফাইড বিলো ইন অর্ডার টু মেক দ্য সিস্টেম ফাংশন স্মুথলি অ্যান্ড টাইমলি কমপ্লিশন অফ পেন্ডিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালটি যাতে সঠিকভাবে কাজ করে এবং আমরা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলি কমপ্লিট করতে পারি, তার জন্য জেলা অনুযায়ী টাইম স্লট করে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো টাইম স্লট দেওয়া রয়েছে, একটি হলো 2 PM টু 2 AM, অর্থাৎ দুপুর দুটো থেকে রাত দুটো পর্যন্ত। কারা লগ ইন করবেন দেখুন, নিচে দেওয়া রয়েছে আলিপুরদুয়ার, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর। এই জেলাগুলি থেকে এই এই জেলাগুলিতে যাদের স্কুল রয়েছে তারা দুপুর দুটো থেকে রাত দুটো পর্যন্ত বিএসপি পোর্টালে লগ ইন করে কাজ করতে পারবেন। অন্য সময় লগ ইন করার চেষ্টা করলেও আপনাদের লগ ইন করতে পারবেন না। আরেকটি টাইম স্লট দেওয়া রয়েছে 2 AM টু 2 PM, অর্থাৎ রাত দুটো থেকে দুপুর দুটো পর্যন্ত, যাদের স্কুল বাঁকুড়া, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা ইনক্লুডিং ব্যারাকপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই এই জায়গাগুলিতে যাদের রয়েছে তাদের কাজ করতে হবে দুটো থেকে রাত দুটো থেকে দুপুর দুটার মধ্যে। অন্য সময়ে এই জেলার স্কুলগুলি লগ ইন করতে পারবেন না। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং ভবিষ্যতে এরকম ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।